রান্না বসিয়ে দিয়েছি, এই যে দাদি ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ ঘুমালো, তার জন্য আবার তো ভাবলাম একটু ভিডিও করি, তো সেই জন্য করলাম। শরীরটা খুবই খারাপ দেখলাম, মানে ভুল বকছে আর বললো যে মাথা সিটি স্ক্যান করতে হবে মনে হয়, তো হসপিটালে নিয়ে যায়নি, আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো যেতেই চাচ্ছে না দাদি, বলছে আমি যাবো না যাবো না, ভয় পাচ্ছে, তো কালকে হয়তো সকালে নিয়ে যাবে। তো দেখি মনে হয় রক্ত জমে গেছে মাথায়, ডাক্তার যেখানে নিয়ে গেছিল আগে সেখান থেকে বলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? একটু সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এরকম ফিসফিস করে বৃষ্টি হচ্ছে, তো আমি একটু ভিজে গেছি, মানে ছাগল তুল থেকে ভিজে গেছি। তো এখন রান্না করবো, অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজে, রান্না করতে হবে। আবার আপনার দাদিকে দেখতে যেতে হবে বিকালের দিকে, কারণ শরীর খারাপ তো বারবার বলছে দেখতে, তো দেখতে যেতে হবে, তো সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটা করবো। তো চলো এখন সকাল 11:00 বাজে, এখন সেখানে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এদিকে দেখো ছাগলের বাচ্চাগুলো কী করছে, যে ওদেরকে এখানে তোলা হয়েছে, আর মানে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে, ফিস ফিস করে বৃষ্টি পড়ছে। তো চলো আর বেশি ভিজবুলো, আমার ঠান্ডা লেগে যাবে, পরে দেখাচ্ছে। তাকা এদিকে তাকা, এই ভিজবা? হ্যাঁ পানি হচ্ছে, পানিতে ভিজবা? ভিজু ভিজু করবা, ভিজু ভিজু বল, এই ভিজবি? ও মশারি টাঙা নে 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 টাঙা, একা একা মশারি টাঙা, দেখি দেখি। আমি রান্না করবো, আর এদিকে ইনি কান্না জুড়ে দিয়েছে, কোলে ওঠার জন্য বাহানা করছে, কোলে নিলাম, চলে আসলাম। এই যে সবজি কাটতে একটু রান্না করব, রান্না করে তো দাদিকে দেখতে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি সবজিগুলো কেটে নিই। আমি রেডি হয়ে গেছি, একটু দাদিকে দেখতে যাব, কারণ এখন শুনছি দাদিকে হসপিটালাইজ করবে, তো যেতে চাচ্ছিল না, তো তাও জোর করে নিয়ে যাচ্ছে আমার পিসি শাশুড়ি। তো চলো দেখে আসি একটু, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, দেখি কি অবস্থা আছে না আছে। আমি তো সেই কালকে রাত্রে একবার দেখে এসেছিলাম, আর তো যাওয়া হয়নি, তো সেই জন্য। তো চলো যা যা এসে আবার কথা বলছি, পরে ওখানে গিয়ে আর ভিডিও করতে পারবো না, তো চলো। তো বন্ধুরা, মা এখন একটু শাড়িটা মেলছে, স্নান করলো, তো সেই জন্য একটু দাঁড়িয়ে আছি মায়ের জন্য, কারণ মা আর আমি যাবো। আর এদিকে প্রচণ্ড গরম পড়ছে, মানে কিছু বলার নেই, যা গরম পড়ছে, আজকে রোদ তো দেখো দাদা চান করছিলো। আর এদিকে চলেও এসেছি, তো দেখো দাদিকে দেখার পর একটু ইমোশনাল হয়ে গেলাম, কারণ আমার সঙ্গে অনেক দিন ছিল, একসঙ্গে আমরা থাকতাম, তো তারপরে এই অবস্থা, জানি না কী হবে। তো বন্ধুরা এখন বাড়িতে আসলাম, দেখে এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেক না একটু আগে এসেছিলাম, এসে বাবুসোনা কান্না কান্না করছিল বলে ওকে একটু নিয়েছিলাম, তারপর ও ঘুমালো, তার জন্য আবার তো ভাবলাম একটু ভিডিও করি, তো সেই জন্য করলাম। শরীরটা খুবই খারাপ দেখলাম, মানে ভুল বকছে আর বললো যে মাথা সিটি স্ক্যান করতে হবে মনে হয়, তো হসপিটালে নিয়ে যায়নি, আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো যেতেই চাচ্ছে না দাদি, বলছে আমি যাবো না ভয় পাচ্ছে, তো কালকে হয়তো সকালে নিয়ে যাবে। তো দেখি মনে হয় রক্ত জমে গেছে মাথায়, ডাক্তার যেখানে নিয়ে গেছিল আগে সেখান থেকে বলেছে যে মাথায় রক্ত জমে গেছে, তো দেখি কালকে হয়তো নিয়ে যেতে পারে, তারপর দেখা যাক কি হয় না হয়। তো এখন একটু ভুল বকতে, মানে অনেকটা শরীর খারাপ, সেরকমভাবে ভালো সময়তে চিনতে পারছে, মানুষকে সময়তে চিনতে পারছে না, এরকম করছে। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, একটু চেঞ্জ করবো, শাড়িটা পরে থাকা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তোমরা যদি পেজ থেকে দেখো তো, ফেসবুক থেকে দেখো তো, পেজটাকে ফলো করে দিও।